আচার্য চাণক্য বলেছেন, মানুষের অত্যন্ত সরল আর সাদাসিধে হওয়া উচিত নয়। বনে গিয়ে দেখো, সোজা হয়ে দাঁড়িয়ে থাকা গাছেদের কেটে ফেলা হয়, আর বাঁকা গাছেরা দাঁড়িয়ে থাকে। একবার এক ভোলা ভালা ব্যক্তি এক সন্ন্যাসীর কাছে এসে বলল, হে মহাত্মা, আমি একজন সরল সাদাসিধে মানুষ। আমি সবসময় সবাইকে খুশি রাখার চেষ্টা করি, সবাইকে সাহায্য করার চেষ্টা করি, কিন্তু সবাই এর সুযোগ নেওয়ার চেষ্টা করে, আমাকে নিয়ে মজা মশকরা করে, আমাকে কেউ বুঝতে চায় না, কেউ আমাকে মর্যাদা দেয় না, আমার প্রতি এটা কেন হয়? সন্ন্যাসী বললেন, আচ্ছা বলো, তুমি সবাইকে সাহায্য করতে খুশি করতে চাও কেন? ব্যক্তি বলল, কারণ লোকেও যাতে আমাকে খুশি করার চেষ্টা করে, আমাকে মর্যাদা দেয়, আমার চিন্তাভাবনাকে বোঝে, আমার কথা মেনে নেয় আর আমাকে ভালো মানুষ মনে করে। সন্ন্যাসী বললেন, তুমি নিজের খুশি অন্যের মধ্যে খুঁজে চলেছো। তুমি লোকের চোখে ভালো হতে, নিজের প্রশংসা শুনতে অন্যকে তোষামত করছো, তার প্রতিটা কথায় হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছ, ভাবছো এটা করলে সে তোমাকে মর্যাদা দেবে, কিন্তু বাস্তবে এটা হয় না। শোনো, যারা অতি সরল সাদাসিধে হয় তারা লোকের কাছে ভালো মানুষ সাজতে চায়, লোকের সাহায্যের প্রয়োজন থাকুক না থাকুক সাহায্য করার জন্য ঝাঁপিয়ে পড়ে, যাতে সে খুশি হয়। সে মনে করে কোনো কাজে যেন লোকে অসন্তুষ্ট না হয়, তাই ক্ষমতার বাইরে গিয়ে লোকের কাজ করে। বেশি ভালো লোক নিজের প্রয়োজন ও নিজের প্রাথমিকতাকে গুরুত্ব দিতে ভয় করে, কারণ সে মনে করে এটা করলে লোকে তাকে স্বার্থপর ভাববে, অন্য লোকের কাছে সে খারাপ হয়ে যাবে, লোকে অসন্তুষ্ট হবে বলে সে তার অন্যায় বা ভুল ত্রুটিও ধরিয়ে দিতে ভয় পায়। বেশি ভালো মানুষ অন্য লোকেদের অন্যায় আবদারের কাছে মাথা নত করে, তাকে না বলতে পারে না, আর অন্যের কাজ করার চক্করে পড়ে গিয়ে নিজের ও পরিবারের কাজ সময় মতো শেষ করতে পারে না। এইসব শুনে ওই ব্যক্তি সন্ন্যাসীকে বলল, তাহলে আপনি কি বলছেন, আমরা সব ভালো মানুষ না হয়ে খারাপ মানুষ হব, আর লোকের থেকে কেবল ফায়দা তুলব? সন্ন্যাসী বললেন, না, আমি তোমাকে খারাপ মানুষ হতে বলছি না, কিন্তু তোমার বেশি সাদাসিধে মানুষ হওয়া উচিত নয়। তোমার বেশি ভালো মানুষ না হয়ে একজন সমজদার মানুষ হওয়া উচিত। সমজদার মানুষ চায় না বেশি ভালো মানুষই করতে গিয়ে নিজের সময় নষ্ট করতে, আর নিজের ক্ষতি করা বুদ্ধিমানের কাজ নয়। সে যেমন তেমনই থাকতে ভালোবাসে, সে জানে যে সে একটা মানুষ, তার মধ্যে দোষগুণ সবই থাকবে, তার দোষগুণ সংশোধন করে উন্নত মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। তাকে বুঝতে হবে যে তার নিজের এবং পরিবারের অনেক জরুরি প্রয়োজন মেটাতে হবে, এই কাজগুলো সবার ওপরে রাখতে হবে, নতুবা সে এবং তার পরিবার কষ্টে পড়ে যাবে। হতে পারে তার এই চিন্তাভাবনার জন্য তার আশেপাশের লোক, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন তার উপর রাগ করবে, কিন্তু তাকে এটা মেনে নিতেই হবে, এখানে স্বার্থপরতার কোনো ব্যাপার নেই, জীবনে ঠিকভাবে বেঁচে থাকাকে তো মেনে নিতেই হবে। সন্ন্যাসী ওই ব্যক্তিকে আরও বললেন, তুমি তো সন্ন্যাসী হয়ে যাও নি যে তোমার পার্থিব কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা থাকবে না, কারুর কাছ থেকে কোনো প্রত্যাশা থাকবে না। তুমি যদি সবসময় সবাইকে খুশি রাখার চেষ্টা করো, তাহলে তুমি নিজে জীবনে সফল হতে পারবে না, দুঃখ কষ্ট ভোগ করতে হবে। সবসময় তুমি যাদের সাহায্য করতে চাও, খুশি করতে চাও, তাদের কাছ থেকে তুমি সমানভাবে আশা করো সাহায্য, সহানুভূতি, ভালোবাসা ও প্রকৃত মর্যাদা পাবে, কিন্তু বাস্তবে সবার কাছ থেকে তুমি প্রতিদানে কিছুই পাবে না, তখন তোমার দুঃখ বাড়বে। আর যদি মনে করো যে কেউ ডাকলেই হাজির হয়ে যাব, তার কাজ করে দেব, তাকে খুশি করে দেব, এর প্রতিদানে অন্যের কাছ থেকে কিছুই চাই না, এমনকি প্রশংসাও না, তাহলে তোমাকে সন্ন্যাসী হতে হবে। কিন্তু সন্ন্যাস নিয়ে আত্মজ্ঞান লাভ করা সবার পক্ষে সম্ভব হয় না, তাই সাধারণ মানুষ হিসেবে সবার কাছে ভালো হওয়ার চেষ্টা করলে নিজেকে ঠকানো হয়। সমজদার মানুষ নিজের আর নিজের ওপর নির্ভরশীল মানুষের প্রয়োজনকে বেশি গুরুত্ব দেয়, তা বলে এমন নয় যে অন্যের প্রয়োজনে সে বাধা সৃষ্টি করে। সে কখনো অন্যকে শোষণ করে বা ঠকিয়ে নিজে বড় হওয়ার কথা ভাবে না, কিন্তু সে অন্যের ফালতু প্রয়োজনের জন্য ততক্ষণ পর্যন্ত নিজের সময় নষ্ট করে না যতক্ষণ নিজের কাজ না শেষ হয়। যদি কোনো মানুষ সত্যিকারের কোনো জটিল সমস্যায় ফেঁসে যায় আর তার কোনো সহায়তার দরকার পড়ে, তখন নিজের গুরুত্বপূর্ণ কাজকে ফেলে দিয়েও তার সাহায্যের জন্য উপস্থিত হয়ে যায়, আর নিজের থেকে কমজোর আর অসহায় মানুষকে নিজের ক্ষমতা অনুসারে সাহায্য করার জন্য প্রস্তুত থাকে। সে সময় নষ্ট না করে নিজের সফলতার জন্য ব্যস্ত থাকে, তার নিজের স্বপ্ন পূরণের দিকে মনোযোগ থাকে। একজন সমজদার ব্যক্তি এই কথাটা ভালো করে জানে যে তার আশেপাশের সব মানুষকে সে খুশি কখনোই করতে পারবে না। এখানে আচার্য চাণক্যের কয়েকটি কথা মনে রাখা দরকার। তিনি বলেছেন, যে যেমনটা করে তার সঙ্গে ঠিক তেমন ব্যবহারই করা উচিত। কৃতজ্ঞের প্রতি কৃতজ্ঞতাপূর্ণ আর হিংসুকদের সাথে দুষ্টতাপূর্ণ ব্যবহার করলে কোনো প্রকারের পাপ হয় না। চাণক্য বলেছেন, দুষ্ট ব্যক্তি অন্যের ক্ষতি করার ইচ্ছায় মিষ্টি মিষ্টি কথা বলে, আর মিষ্টি মিষ্টি কথায় তাকে ভুলিয়ে শেষ পর্যন্ত তার ক্ষতি করে তার মূল্যবান সময় নষ্ট করে নিজের কাজ করিয়ে নেয়। জুয়ারিরা প্রথমে মানুষকে লাভ হওয়ার লোভ দেখায়, যাতে সরল সাদাসিধে লোকেরা তার জালে ফেঁসে গিয়ে বড় বাজি লাগায়, আর এইভাবে জুয়ায় লোকে সর্বশান্ত হয়ে যায়। নিজ
নিজের বন্ধুবান্ধবের সঙ্গে সেই সব ব্যক্তি সুখে থাকতে পারে যে তাদের সঙ্গে সজ্জনতা আর নম্রতার ব্যবহার করে, অন্যদের প্রতি দয়া আর দুর্জনের প্রতি তাদের অনুকূল ব্যবহার করে, সজ্জন লোকেদের প্রতি প্রেমপূর্ণ আর দুষ্টদের প্রতি কঠোরতাপূর্ণ, আর বিদ্বান ব্যক্তিদের সঙ্গে সরলতাপূর্বক ব্যবহার করে। সন্ন্যাসী ওই ব্যক্তিকে বললেন, একজন সমজদার ব্যক্তি এমন জীবন গড়ে তোলে যেটা সে অন্তর থেকে চাই। সে অন্যকে খুশি করতে গিয়ে নিজের জীবনে চলার পদ্ধতি পাল্টায় না, সে এমনভাবে চলে না যাতে অন্য লোকের সমস্যা হয়। সে কেবল উৎসাহ উদ্দীপনার সঙ্গে জীবন অতিবাহিত করে। সে জানে সে কে, তার নিজের উপর ভরসা থাকে, তাই তার কাউকে তোষামত করা বা খুশি করার প্রয়োজন হয় না। সন্ন্যাসী এরপর বললেন, যদি তুমি তোমার জীবন নিয়ে সন্তুষ্ট নাও হও, তাহলে নিজেকে দুটো প্রশ্ন করো। এক, আমি কি সেই জীবন গড়ে তুলেছি যেটা চাই? দুই, যদি না গড়ে তুলি তাহলে কেন গড়ে তুলছি না? যখন তুমি এই দুটো প্রশ্ন নিয়ে গভীরভাবে চিন্তা করবে, তখন জানতে পারবে তুমি অন্যের কাছে ভালো হওয়ার চেষ্টা করছো বলে নিজের প্রয়োজনকে প্রাথমিকতা দিতে পারছো না, এবং তাই নিজের মনের মতো জীবন গড়ে তুলতে পারছো না। এই জন্য যদি সুখী সফল জীবন গড়ে তুলতে চাও, তাহলে সমজদার মানুষ হওয়ার চেষ্টা করো। এই কথা শুনে ওই ব্যক্তি বুঝতে পারল, লোকের কাছে ভালো হওয়ার চেষ্টা করে সে ভুল করছিল। একবার সন্ন্যাসীকে প্রণাম করে সে বলল, এবার থেকে আমি বুঝদার মানুষ হওয়ার চেষ্টা করব। ফ্রেন্ডস, আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। মহর্ষি উবাচ চ্যানেলের পাশে থাকার জন্য এবং ভিডিওটা ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ।